বিবাহ করিবার পরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন। করিলে তিনি বলিলেন, হে জাবের, তুমি কি বিবাহ করিয়াছ? আমি বলিলাম, জি হা। তিনি বলিলেন, কুমারী না বিধবা? আমি বলিলাম, বিধবা। তিনি বলিলেন, কুমারী কেন বিবাহ করিলে না? যে তোমার সাথে ক্রীড়া কৌতুক করিত আর তুমি তার সাথে ক্রীড়া কৌতুক করিতে। আল হাদিস নাসাই শরীফ হাদিস নাম্বার 3222। হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কন্যা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহু এর বিবাহের পয়গাম পাঠাইলে রাসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সে তো অল্প বয়স্কা, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিবাহের প্রস্তাব করিলে তিনি তাহার সাথে বিবাহ দিলেন। আল হাদিস নাসাই শরীফ হাদিস নাম্বার 3224।